মধ্যে অনেকেই আছে যারা হেভি মোটা, আবার তার সাথে সাথে অনেকেই আছে যারা একদমই চিকন বা একদমই টিংটিঙে রোগা। দুটোই কিন্তু একদমই ভালো লাগে না। হেভি মোটাটাও যেমন দেখতে ভালো লাগে না, তার সাথে সাথে যেরকম খুশি আমরা জামা কাপড়ও পরতে পারি না, তার সাথে সাথে যদি অনেকটা পরিমাণ আমরা রোগা হয়ে থাকি তাতেও কিন্তু আমাদের ভালো লাগে না, মনে হয় যেন হ্যাঙ্গারে জামা কাপড় ঝোলানো আছে, কি তাই তো? কিভাবে খুব দ্রুত রোগা হবে সেটার একটি ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব চটজলদি কিভাবে মোটা হতে পারবে, তাও মাত্র 1 থেকে 2 মাসের মধ্যে। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তার আগে একটু বলে দিই যে আমি মিষ্টি, তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও। যারা কিন্তু অনেকটা রোগা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু অনেকটাই কম, তাই আজকে আমি কিছু টিপস তোমাদেরকে দেব যে কিভাবে তোমরা কি কি করলে বা কিরকম কি খাবার খেলে তোমাদের ফ্যাটটা একটুখানি বাড়বে বা একটুখানি হেলদি হবে। তা বলে কিন্তু একদম বেশি মোটা ভালো না, আমাদের ওজনটা বিশেষ করে মেয়েদের ওজনটা কিন্তু 50-এর বেশি হওয়াটা একদমই ভালো না। 50 থাকাটা কিন্তু নর্মাল, সেটা যারা মোটা আছে তারাও 50-এ যদি আনতে পারো তাহলেও ভালো, আর যারা একদমই রোগা যাদের 30 বা 32 বা 40 আছে তারা কিন্তু 50-এ যদি নিজের ওজনটাকে আনতে পারো তাহলে কিন্তু হেলদি বা সেই ওজনটা ঠিকঠাক একটা মেয়ের জন্য। প্রথম টিপস আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের একটা টেনশন থাকে, সেই টেনশন থেকে আমরা কিন্তু অনেকেই রোগা হয়ে গিয়ে থাকি, তাই এই টেনশনটাকে প্রথমে কি করতে হবে, মুক্তি পেতে হবে এই টেনশন থেকে। টেনশন থেকে মুক্তি পাওয়ার একটাই কারণ আছে, যেটা আমরা মেডিটেশন করতে হবে আমাদেরকে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার সময় যদি আমরা মেডিটেশন করি তাহলে কিন্তু আমাদের শরীরের স্ট্রেসটা বা যে চিন্তাটা সেটা অনেকটাই কম হবে। বা তোমরা করতে পারো স্নানের পরে, অনেকে আমরা ঠাকুরকে পুজো দিয়ে থাকি সাধারণত সবাই করে থাকি, সেই সময়টা যদি আমরা 15 থেকে 20 মিনিট মেডিটেশন করি বা 15 মিনিট করলে এনাফ, সেই সময়টুকু যদি আমরা মেডিটেশন করি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য ভালো হবে এবং স্ট্রেস আমাদের অনেকটা কমে যাবে। তো কিভাবে সেই মেডিটেশনটা করবে, এই মেডিটেশনের উপর পুরো একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, সেটার লিঙ্ক আমি আমার আই বাটনে দিয়ে রেখেছি, দেখে নাও এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তার সাথে সাথে একটুখানি তোমাদেরকে বলে দিই, জাস্ট তোমরা নর্মাল একটা ড্রেস পরে থাকবে যেটা একদমই গায়ের সাথে আটকে বা টাইট হয়ে থাকবে না, নর্মাল একটা জামা, সেই জামা পরে জাস্ট ঘুম থেকে ওঠার পরে কোথাও যাবে না বা বিছানা থেকেও নামবে না, ওই বিছানাতে সেম তোমরা বসে যাবে, তারপর জাস্ট হাত দুটোকে জাস্ট হাঁটুর মধ্যে দিয়ে রেখে একদমই জাস্ট কিছু ভাববে না। বা এটা করতে পারো, যদি এরকমটা না আসে তাহলে নর্মালি আমরা অনেকেই ঠাকুরকে ডাকি, সেই ঠাকুরের নামটা তোমরা নিতে পারো 15 মিনিট ধরে, ঠিক আছে? তো সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত্রে শুতে যাওয়ার আগে, বা তোমরা দু টাইম করবে, যদি মনে হয় যে সকালে ঘুম থেকে উঠে আমার অনেক কাজ বাজ আছে সেই সময়টা আমার হবে না, তাহলে স্নানের পরে তোমরা এটা করতে পারো, ঠিক আছে? স্নান করে উঠে একদম মুডটা ফ্রেশ থাকে সেই সময়টা এটা করতে পারো। আর এই মেডিটেশনটা করার ফলে কিন্তু আমাদের টেনশন মুক্ত হয়, এটা থেকে আমরা রোগাও হতে পারি বা মোটাও হতে পারি, বা আমাদের চুলের সমস্যা দূর হতে পারে, আমাদের ত্বকও হেলদি থাকতে পারে। এইটা যারা করবে তারা এমন নয় যে শুধুমাত্র রোগা হওয়া বা মোটা হওয়া, কিন্তু এটা ইনক্লুড করলাম কেন, আমাদের চিন্তা থেকে আমাদের অনেক সময় আমাদের মানে কোথাও ফ্যাটটা রিডিউস হয়ে যায় বা কোথাও গিয়ে আমরা মোটা হতে পারি না বা রোগা হয়ে যাচ্ছি এরকম একটা সমস্যা থাকে। তাই প্রথমে বলছি আগে চিন্তাটাকে দূর করতে হবে, তো চিন্তাটাকে দূর করার জন্য মেডিটেশনটা মাস্ট ইম্পর্টেন্ট। তো সেকেন্ড হচ্ছে পিনাট বাটার। পিনাট বাটার কিন্তু হাই ক্যালারিযুক্ত একটি খাবার, তাই প্রতিদিন যদি একবার করে ব্রেডের সাথে বা রুটির সাথে তোমরা এই পিনাট বাটারটাকে খেতে পারো তাহলে কিন্তু শরীরের জন্য খুব ভালো, তার সাথে সাথে আমাদের ফ্যাটটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবে আমাদের শরীরে। তবে হ্যাঁ, পেট বাঁচিয়ে বেশি খেও না, খুব তাড়াতাড়ি ওজন বাড়াতে চাইলে আজকে থেকেই তোমরা পিনাট বাটার কিনে ফেলো এবং অলরেডি অ্যামাজনে বা ফ্লিপকার্টে অনলাইনে তোমরা পেয়ে যাবে, আর অফলাইনে অনেক দোকানে কিন্তু অ্যাভেলেবেল আছে এই পিনাট বাটার। থার্ড হচ্ছে ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট কিন্তু আদর্শ খাবার ওজন বাড়ানোর জন্য, এগুলোতে ক্যালোরির মাত্রা কিন্তু অনেক বেশি থাকে। তোমরা যদি কাজু কিশমিশ বা আমন্ড খেতে পারো প্রতিদিন তাহলে কিন্তু দ্রুত তোমাদের ওজনটা বৃদ্ধি পাবে। নিয়মিত সকালে ব্রেকফাস্টের সাথে তোমরা যদি 10-12টা করে আমন্ড বা কাজু বাদাম খেতে পারো তাহলে কিন্তু ওটা আরো ভালো। আর সব থেকে ভালো হয় যদি রাত্রে শুতে যাওয়ার আগে কাজু বাদাম বা কিশমিশ বা আমন্ড যেটাই খাওয়া না কেন সেটা যদি ভিজিয়ে রাখো তাহলে কিন্তু সকালবেলা উঠে সেটা খাওয়া কিন্তু মানে ব্রেকফাস্টের পর খাওয়াটা কিন্তু খুবই ভালো, শরীরের ওজন বৃদ্ধি পাবে। আর যদি দিনে 3 বারই তোমরা খেতে পারো মানে সকালে দুপুরে এবং রাত্রে খাবার পরে তাহলে কিন্তু আরো ভালো বা আরো তাড়াতাড়ি তোমরা রেজাল্টটা পাবে।
এই সমস্ত রকম ড্রাই ফুড গুলো তোমরা কিন্তু অনলাইনেও পেয়ে যেতে পারো বা অফলাইনেও পেয়ে যেতে পারো। চার হচ্ছে ক্লারিফাই বাটার। এই ক্লারিফাই বাটার কিন্তু ওজন বাড়ে না, তার সাথে সাথে কিন্তু বেশি পরিমাণে ভিটামিন গ্রহণে সক্ষম করে তোলে, তাই খুবই উপকারী কিন্তু ক্লারিফাই বাটার ওজন বৃদ্ধির জন্য। কিভাবে খাবে এই ক্লারিফাই বাটারটা? উপকরণ হচ্ছে যে ক্লারিফাই বাটার 1 চামচ এবং 1 চামচ চিনি, দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে রাত্রে খাবার 30 মিনিট আগে কিন্তু এটা খেতে হবে। 1 মাস যদি এই রুটিনটা ফলো করো তাহলে কিন্তু জাস্ট হাতে নাতে তোমরা ফল পাবে যে কিভাবে দ্রুত ওজন বৃদ্ধি হয়। এটাও কিন্তু তোমরা যদি ঘরে বসে পেতে চাও তাহলে কিন্তু অনলাইনে তোমরা পেয়ে যাবে। 5 নম্বর হচ্ছে আলু। আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট আছে বা সুগারে পরিপূর্ণ আছে, তাই আলু যদি প্রত্যেক দিন তোমরা 2 বেলা একটুখানি সেদ্ধ করে খেতে পারো তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের জন্য খুব ভালো বা খুব দ্রুত ওজন বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। তার সাথে সাথে 6 নম্বর হচ্ছে ডিম। ডিম সেদ্ধ করে যদি সকালে খাবার পর তোমরা খেতে পারো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তা বলে কিন্তু ডিমের কুসুমটা একদমই নয়, শুধুমাত্র ডিমের সাদা অংশটুকু যদি 3-4টে খেতে পারো, 3-4টে ডিমের সেদ্ধ সাদা কুসুম সাদা অংশটুকু, তাহলে কিন্তু সেটা আমাদের শরীরে দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করে। আর লাস্ট একটা টিপস তোমাদেরকে দিয়ে রাখি, যেটা হচ্ছে জল। জল আমাদের ওজন রিডিউস করতে যেমন সাহায্য করে তার সাথে সাথে কিন্তু আরো ভালো সাহায্য করে ওজনকে বাড়াতে, তাই বলছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জলের খুবই প্রয়োজন, তাই জলটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, দিনে 7 থেকে 8 গ্লাস খেতে হবে। আর জলটা যদি ঠিকঠাক মতো না খাও তাহলে কিন্তু একদমই ওজনটাও তোমাদের বাড়বে না, তাই জলটা খাওয়াটা মাস্ট ইম্পর্টেন্ট। তো আজকের টিপস গুলো আশা করি তোমাদের খুবই হেল্প হয়েছে, এবং যদি তোমার মনে হয় যে ভিডিওটা তোমার জন্য নয় তাহলে বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার কারোর তো থাকবে, তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর তার সাথে সাথে ভিডিওতে লাইক করতে ভুলবে না। এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, তার পাশে বেল আইকনটাকে প্রেস করবে, তাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে যে মিষ্টি ভিডিও আপলোড করেছে আমার দেখতে হবে। তাহলে আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি থেকো, আর সবসময় স্মাইল দিও, কেন কি স্মাইলটা আমাদের সব থেকে বড় সৌন্দর্য। সো বন্ধুরা আজকের মতো বাই বাই, লাভ ইউ অল, টাটা।